আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, আমি পিকিউর অফিসের স্টোর থেকে বলছি। তো আমাদের বিজনেস নেমটা আসলে পিকিউ। পিকিউ মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে হ্যান্ড মেটাল ডিটেক্টর। তো হ্যান্ড মেটাল ডিটেক্টরটার কাজ কি? আসলে মেটাল ডিটেক্ট করা। তো খুবই সিম্পল একটা ব্যাপার, আমি এটা আনবক্সিং করেও দেখাবো। তো এই প্রোডাক্টটা খুবই কমন একটা ব্যাপার। মূলত এই প্রোডাক্টটা কারা ইউজ করে, এই প্রোডাক্টটা বিভিন্ন ব্যাংকে, মানে যাদের সিকিউরিটি ইস্যুজ আছে তাদের এইটা প্রয়োজন হয়। তো এইটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রোডাক্টটা আনবক্সিং করে। খুবই চমৎকার একটা প্রোডাক্ট, খুব হ্যান্ডফিলটা খুব জোস দিয়েছে এটার মধ্যে, হ্যান্ডফিলটা খুবই ভালো। আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এইটা আপনারা কীভাবে ইউজ করবেন? এটার মধ্যে দুটো অপশন আছে। এটার মধ্যে হচ্ছে ব্যাটারি দিতে হবে, এখানে ব্যাটারি দিতে হবে। আর ব্যাটারি দেওয়ার পরে এই এটার হচ্ছে অন অফ বাটন। এটার মধ্যে রিচার্জেবল ব্যাটারি প্লাস নর্মাল ব্যাটারি দুইটাই ইউজ করতে পারবে। আমি এটার ব্যাটারিটা যদি আমাদের কাছে তো ছিল, এখন আমি আমার কাছে ব্যাটারিটা এই মুহূর্তে দেখছি না কোথাও, এই যে পেয়ে গিয়েছি। এই ব্যাটারিটা ইউজ করতে হবে এটার মধ্যে। তো এই ব্যাটারিটা আসলে অবশ্যই আপনাকে অন্য যে কোথা থেকে পারচেস করে নিতে হবে। আমরা আসলে এটা ইম্পোর্ট করে থাকি, আমরা ব্যাটারিটা ইম্পোর্ট করি না। ব্যাটারিটা আপনাদের অন্য কারো কাছ থেকে ম্যানেজ করে নিতে হবে। তো আমি একদম হোলসেল প্রাইজে এটা দিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। তো তার আগে আমি একটু বলে নিচ্ছি, এটার মধ্যে ভাইব্রেশন প্লাস সাউন্ড দুইটা জিনিসই আপনি অ্যাভেলেবল পাবেন। যদিও এটার ভিতরে ব্যাটারি নাই, এজন্য আমি আপনাকে দেখাইতে পাচ্ছি না। তো আর এটার মধ্যে আপনি এটা ইচ্ছা করলে বেল্টের সাথেও রাখতে পারছেন, প্লাস এটা হাতে ধরে রাখতে পারতেছেন। আর যখন আপনি চেক করবেন, এটার মধ্যে ভাইব্রেশন প্লাস সাউন্ড দুইটাই আপনি অ্যাভেলেবল পাবেন। তো আর এইটা তো আমি আগেই বললাম যে এটা আসলে মেটাল ডিটেক্ট করার জন্য। এই মেশিনটা মূলত মেটাল ডিটেক্ট করার জন্য, যে আপনাকে একজনকে সার্চ করার জন্য তার কাছে কোনো মেটাল আছে নাকি সেটা ডিটেক্ট। আর মেটাল বলতে তো আমরা বুঝি যে মেটাল আসলে কী জিনিস। তো যাই হোক, আজ এই সিকিউরিটির জন্য এই প্রোডাক্টটার নাম হচ্ছে সুপার স্ক্যানার। আমাদের আগের একটা ভিডিও আছে, ওটার মধ্যে অন্য একটা প্রোডাক্ট আমরা দেখাইছিলাম, কিন্তু আজকে যে প্রোডাক্টটা দেখাইলাম সেটা এটা হচ্ছে সুপার স্ক্যানার। তো যাদের মেটাল ডিটেক্টর দরকার তারা এই প্রোডাক্টটা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের কাছে এটার কোয়ান্টিটি অ্যাভেলেবল, এখন অ্যাভেলেবল। তো স্টক থাকা পর্যন্ত আপনি যে প্রাইসটা বলবো এই প্রাইসটাতে আপনি পাবেন। আমি কিছুক্ষণ আপনি ভিডিওর সাথে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমি প্রাইসটা বলে দিচ্ছি। আর এই প্রোডাক্টটা মূলত প্রশাসনের মানুষেরও লাগে, আবার সিভিল যারা যে কেউ এটা ইউজ করতে পারে। এটা ইউজ করতে কোনো বাধ্যবাধকতা বা এরকম কোনো নাই, সিকিউরিটি নেই। যে কেউ এটা যার প্রয়োজনে যে কেউ এটা ইউজ করতে পারে। আর কোয়ান্টিটি আমাদের কাছে তো অ্যাভেলেবল, আমি মোটামুটি বললাম, এখন আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবল। তো আমি এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে, এই প্রোডাক্টটার রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা। তার মধ্যে আমরা 1000 টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র 1200 টাকায় দিচ্ছি। 1000 টাকা, 2200 টাকার প্রোডাক্টে 1000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে পিকিউ। আনবিলিভেবল। তো আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিশ্চিন্তে পারচেস করে নিতে পারবেন। এবার আমি বলে দিচ্ছি যে আমাদের কাছ থেকে কীভাবে পারচেস করতে পারবেন, পারচেস করার সিস্টেমটা কি। আপনি অনলাইনে যদি পারচেস করতে চান তাহলে আমাদের আপনি আপনার ফেসবুক অপশনে যে পিকিউ লিখে সার্চ করবেন, সবার আগে আমাদের পিকিউটাই আসবে ইনশাল্লাহ। ওখানে লাইক দিয়ে আপনি জাস্ট আপনার অ্যাড্রেস দিয়ে এই ভিডিওর স্ক্রিনশটটা ওখানে দিয়ে দিলে বা ওখানে লিখে দিলেই আমরা বুঝে যাব। আর এছাড়াও আমাদের ওয়েবসাইট আছে, সেখান থেকেও আপনি পারচেস করে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে pqdeal.com, www.pqdeal.com। এছাড়াও আপনি অফলাইনে যদি পারচেস করতে চান, অফলাইনে পারচেস করতে চাইলে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেটা স্ক্রিনে দেওয়া থাকবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মিরপুর 60 ফিট ছাপরা মসজিদের ঠিক অপোজিটে আমাদের শোরুম। এখানে এসে দেখে চেক করে নিয়ে যেতে পারবেন। আর আমাদের নাম্বারটাও আমি একটু বলে দিই, শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের নাম্বারটা হচ্ছে 01682989802। তো আপনারা আমাদের পেজের রেটিং দেখবেন, রিভিউ দেখবেন, তারপরে প্রোডাক্ট পারচেস করবেন। আমরা আপনাকে অথেন্টিক প্রোডাক্টটাই দিব ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।